আসসালামু আলাইকুম। মানুষের মনে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা আসে, কখনো এমন সব অবাঞ্ছিত চিন্তাও তার মনে উদয় হয় যে ঈমান সম্পর্কেই সন্দেহ সৃষ্টি হয়ে যায়। সম্ভবত এমন কোনো মানুষ নেই যার মনে এই ধরনের চিন্তা কখনোই আসে না, সবার মনেই তা আসে এবং এর কারণে মানুষ পেরেশান হয়। বিশেষত যে ব্যক্তি দিনের পথে চলার ইচ্ছা করেছে এবং চলতে আরম্ভও করেছে, তার মনে এই ধরনের চিন্তা খুব বেশি আসে। অন্যদিকে দিনদারির দিকে যাদের কোনো ভ্রুক্ষেপ নেই, সারাদিন দুনিয়াবি কাজকর্মে মগ্ন, গুনাহের কাজে লিপ্ত, তাদের মনে এই ধরনের চিন্তা আসেই না। এগুলো তাদের মনেই আসে যারা আল্লাহর রাস্তায় চলতে আরম্ভ করেছে। কোনো কোনো চিন্তা তো এতই ভয়াবহ যে মানুষ তার ইমানের ব্যাপারেও আশঙ্কায় পড়ে যায়। কখনো আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন সংশয় আসে, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কখনো কুরআন মাজিদ ও হাদিস সম্পর্কে, কখনো বা শরীয়তের বিধিবিধান সম্পর্কে। এই সময় সঠিক নির্দেশনা না পেলে গুমরাহির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। আসুন বন্ধুরা, এবার আমরা এই থেকে বের হওয়ার উপায়গুলি জেনে নিই। প্রথমত, ওইদিকে ভ্রুক্ষেপ করবেন না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহি বলেন, এই সমস্যার সমাধান হল ভ্রুক্ষেপহীনতা। মন্দ চিন্তা যদি আসে তবে আসুক, সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। এই চিন্তাই করবেন না যে কি চিন্তা আসছে আর কি যাচ্ছে। এখানে মনে রাখতে হবে এই সব অবাঞ্ছিত চিন্তা ও ইমানের আলামত। হাদিস শরীফে এসেছে, এক সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, অনেক সময় আমার মনে এমন সব কথা আসে যা মুখে উচ্চারণ করার চেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়াও আমার কাছে অধিক পছন্দনীয়। আমি কি করতে পারি? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন। তিনি বললেন, এটা তো খাঁটি ইমানের আলামত। অর্থাৎ এইসব অবাঞ্ছিত চিন্তা তো ইমানের চিহ্ন, কেননা এসব চিন্তা শুধু মুমিনের মনেই আসে, পাপাচারীর মনে আসে না। হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, চোর ওই গেরস্তের বাড়িতেই যায় যার ধন দৌলত আছে। যে ঘরে কিছু নেই সেখানে চোর কেন যাবে? তো এই চোরও অর্থাৎ শয়তান ওই অন্তরেই কুমন্ত্রণা দেয় যাতে ইমানের দৌলত আছে। অন্তরে যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান না থাকতো, তাহলে শয়তানের সেখানে যাওয়ার ও কুমন্ত্রণা দেওয়ার প্রয়োজনই হতো না। এই জন্য এইসব অনাহূত চিন্তা যখন মনে আসে, তো প্রথম কর্তব্য হলো আল্লাহর শুকরগুজারি করা যে আলহামদুলিল্লাহ আমার অন্তরে ইমান আছে, তা না হলে এই চিন্তা আমার মনে সৃষ্টি হতো না। এটা ইমানের লক্ষণ এইভাবেও যে আপনার মনে এইসব কথা আসলে আপনি উদ্বিগ্ন হন, আপনার কাছে এগুলো মন্দ চিন্তা বলে মনে হয়। ভেবে দেখুন, অন্তরে যদি ইমান না থাকতো তাহলে কি আপনি উদ্বিগ্ন হতেন কিংবা একে মন্দ বলে মনে করতেন? বোঝা গেল যে অন্তরে ইমানের দৌলত রয়েছে। আচ্ছা, মন্দ চিন্তা কেন আসে? কুরআন মাজিদে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনাবাণী শুনিয়েছেন, ইরশাদ হয়েছে, আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও। অর্থাৎ শয়তানের পক্ষ থেকে যেসব মন্দ ভাবনা সৃষ্টি হয় এগুলি প্রকৃতপক্ষে শয়তানের কুমন্ত্রণা। এভাবে সে মুমিনদেরকে পেরেশানিতে ফেলতে চায়। আল্লাহ তাআলা বলেন, এই কুমন্ত্রণা মুমিনদের চুল পরিমাণ ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য এইসব অনাহূত ভাবনা যখন আপনাকে বিরক্ত করে, তখন স্মরণ করুন যে এটা ইমানের আলামত। শয়তান তার উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, তাকে বলে দিন, ঠিক আছে, তুমি তোমার মতো চেষ্টা করো, আমিও আমার মতো চেষ্টা করছি। এরপর নিজ কাজে মগ্ন হয়ে যান, এদিকে বেশি মনোযোগ দেবেন না। কেননা এইসব অবাঞ্ছিত চিন্তাকে গুরুত্ব দিয়ে কিভাবে তা দূর করা যায় এই চিন্তায় পড়ে গেলে আপনি এখানেই আটকা পড়ে যাবেন, সামনে অগ্রসর হওয়া আর সম্ভব হবে না। এভাবে শয়তানের উদ্দেশ্যও পূরণ হয়ে যাবে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহি একটি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছেন। তিনি বলেন, ধরো কারো কাছে বাদশাহের পক্ষ থেকে আমন্ত্রণ এসেছে যে অমুক সময় দরবারে উপস্থিত হতে হবে, তোমাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে। আমন্ত্রিত ব্যক্তি প্রস্তুত হয়ে দরবারের উদ্দেশ্যে রওনা হলো। পথের মধ্যে দুটি কুকুর রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। এখন তার কী করা উচিত? যথাসময়ে দরবারে পৌঁছানোর জন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পৌঁছানো উচিত, না ওই কুকুরগুলোর চিৎকার বন্ধ করার চেষ্টায় লেগে যাওয়া উচিত? বুদ্ধিমানের কাজ কী হবে? যদি সে কুকুর তাড়ানোর জন্য সেগুলোর পিছনে পিছনে ছুটতে থাকে,
তাহলে তার সময় মতো দরবারে পৌঁছানো তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ এটাই যে কুকুরগুলো চিৎকার করতে থাকুক, তুমি যেখানে যেতে মনস্থ করেছ সেখানে কিভাবে দ্রুত পৌঁছানো যায় সেই চিন্তা করো। তুমি যদি কুকুরের চিৎকার থামানোর চিন্তায় পড়ে যাও তাহলে দরবারে পৌঁছানোর সুযোগ হাতছাড়া হয়ে যাবে। একইভাবে তোমরা যে ইবাদত করছো এটা হলো আল্লাহর দরবারে উপস্থিতি। এই সৌভাগ্যের মুহূর্তে যেসব বিক্ষিপ্ত ভাবনা তোমার অন্তরে সৃষ্টি হচ্ছে এগুলো হলো কুকুরের চিৎকার। যদি তোমরা সেদিকে মনোযোগ দাও এবং তা দূর করার চিন্তায় মগ্ন হয়ে পড়ো তাহলে শয়তানের উদ্দেশ্য হাসিল হবে আর তোমরা সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। নিজের কাজে মশগুল থাকুন। এই জন্য এই সমস্যার সমাধান হলো ভ্রুক্ষেপ না করা, অর্থাৎ কী চিন্তা আসলো আর কী চিন্তা গেল তা না ভেবে নিজের কাজে মশগুল থাকুন। যেমন এখন আপনার নামাজ পড়ার সময় আপনার মনে যে ভাবনাই আসুক আপনি নামাজে মশগুল হয়ে যান। আপনার এখন তেলাওয়াতের সময়, মনে যত চিন্তাই আসুক আপনি তেলাওয়াতে মশগুল হয়ে যান। এভাবে অন্য কোনো কাজের সময় হয়ে থাকলে তাতে লেগে যান। মোট কথা, এদেরকে আপনার নির্ধারিত কাজে প্রতিবন্ধক হওয়ার সুযোগ দেবেন না, এটাই সমাধান। তা না করে আপনি যদি চিন্তা দূর করার চিন্তায় পড়ে যান তাহলে সমস্যার সমাধান হবে না। আরেকটি পদ্ধতি, আমার ওয়ালিদ সাহেব বলতেন, যদি কোথাও অন্ধকার হয়ে আসে তবে তার সমাধান এই নয় যে তুমি লাঠি নিয়ে অন্ধকার তাড়াতে নেমে পড়বে, কেননা এভাবে অন্ধকার দূর হয় না। অন্ধকার দূর করার পন্থা এই যে তুমি একটি বাতি জ্বালিয়ে দাও, বাতির আলো যেখানে পৌঁছাবে সেখান থেকে অন্ধকার বিদায় নেবে। মানুষের মনে শয়তানের পক্ষ থেকে যেসব কুচিন্তা প্রশ্ন সংশয় সৃষ্টি হয় সেগুলো এক ধরনের অন্ধকার। একে তাড়ানোর চেষ্টায় লেগে যাওয়া সমাধান নয়, বরং মন মস্তিষ্কে আল্লাহর স্মরণের বাতি জ্বালিয়ে দাও, বন্দেগী ও আনুগত্যের চেরাগ জ্বালিয়ে দাও, দেখবে আঁধার দূর হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।